আজ জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কচুয়া চাকলা লোকনাথ মূর্তির, যাতে করোনা বিধি মেনে মানুষজন সেখানে যাতায়াত করতে পারে সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্যই প্রশাসনের তোড়জোড়। কিন্তু করোনা বিধিকে শিকে তুলে টাকি রোদে পূর্ণার্থীদের ভিড় রীতিমতো লক্ষ্য করা যাচ্ছে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। মুক্ত, পুরো বিষয়টি জানো। দেখো, উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যে মন্দির রয়েছে, এটি হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর হচ্ছে জন্মস্থান। পাশাপাশি কচুয়া, এটা বসিরহাট থানার মাটিয়ার মধ্যে পড়ছে। কচুয়ার লোকনাথ ধাম, সেটা হচ্ছে লোকনাথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মামার বাড়ি। এই দুটো স্থানে প্রতি বছর ভাদ্র মাসের এক তারিখে বিশেষ করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। জন্মাষ্টমী উৎসবের মূল বিশেষত্ব হলো রাজ্যের বিভিন্ন জেলা থেকে নদীর ঘাট, গঙ্গার ঘাট, ব্যারাকপুর ঘাট, ইছামতি ঘাট এবং তোমার বাগবাজার ঘাট, এই সমস্ত ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে পুণ্যার্থীরা পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে, কেউ সাইকেলে করে এই লোকনাথ মন্দিরে এসে তারা বাবার মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করেন। কিন্তু মহামারী করোনা ভাইরাস 2020 সাল থেকে যেভাবে থাবা বসিয়েছে গোটা দেশ ও রাজ্য জুড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে 2020 সাল থেকে লোকনাথ এবং চাকলা যে ধাম রয়েছে, পাশাপাশি কচুয়া ধামে এই কোভিড নির্দেশিকার মাধ্যমে প্রশাসনিক কড়া নিরাপত্তার কারণে এবং প্রশাসনিক নির্দেশে টোটাল জন্মাষ্টমী উৎসবটাকে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ এই জন্মাষ্টমী, গত বছরও যেটা হয়েছিল জন্মাষ্টমী উৎসবে, যেটা মন্দিরের মধ্যে যজ্ঞ হয়েছিল, পূজার্চনা চালানো হয়েছিল পাশাপাশি, কিন্তু এই জল ঢালাটা পুরোপুরি বন্ধ ছিল। এবং বেশ কয়েকদিন আগে থেকে চাকলা এবং কচুয়া মন্দিরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, সংবাদ মাধ্যমে সেটাকে সম্প্রচারিত হয় যে এবছরও এই করোনার তৃতীয় ঢেউকে মাথায় রেখে কিন্তু এই লোকনাথ এবং চাকলা মন্দির এবং কচুয়া মন্দিরে এই যে জন্মাষ্টমী জল ঢালা উৎসব পুরোপুরি বন্ধ থাকবে। কিন্তু গতকাল শুরু হয়েছে এই জন্মাষ্টমী উৎসব, দেখা যাচ্ছে টাকি রোডে কাল গতকাল রাতে দেখা যায় হাজার হাজার মানুষ তারা বাঁকে করে জল নিয়ে লোকনাথ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী চাকলা মন্দির এবং কচুয়া মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে দেখা যাচ্ছে চাকলা মন্দির এবং কচুয়া মন্দির চত্বর প্রশাসনিক ভাবে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। চাকলা মন্দিরের মেন গেট বন্ধ রয়েছে, ঘটনাস্থলে রয়েছেন দিগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া, দিগঙ্গা থানার আইসি অজয় কুমার সিংহ থেকে দিগঙ্গা থানার সমস্ত পুলিশ আধিকারিকদের পাশাপাশি বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ মন্দির চত্বরে জল নিয়ে কোনো পুণ্যার্থীদেরকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আজকে সকালবেলায় একই দৃশ্য দেখা যায়, চাকলা মন্দিরের উদ্দেশ্যে এবং কচুয়া মন্দিরের উদ্দেশ্যে কচুয়া মন্দিরের দিকে যাচ্ছে প্রায় মাকে করে জল নিয়ে হাজার হাজার পুণ্যার্থী। তাদেরকে জানতে চাওয়া হয়, মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কেন জানানো হয়েছিল যে আপনারা কেন কোন রকম ভাবে মন্দির চত্বরে আসবেন না, আপনাদের কোভিড নির্দেশিকা পালন করুন, বাড়িতে বসে প্রার্থনা করুন। কিন্তু ভক্তদের যেটা বক্তব্য যে আমরা প্রতি বছর এই একটা দিন উপেক্ষা করে থাকি, সেই উপেক্ষা অর্থাৎ বাবার দর্শন নিতে হবে, বাবার মন্দির চত্বরে যেতে হবে, গিয়ে পুণ্য অর্জন করতে হবে, সেই আবেগ আমরা ধরে রাখতে পারছি না। তাই করোনার তৃতীয় ঢেউকে তারা উপেক্ষা করে করোনা বিধি শিখেই তুলে তারা বাঁকে করে মন্দির চত্বরের দিকে জল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রশাসনিক কড়া নিরাপত্তার কারণে সেই জল দেওয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির চত্বরে। যারা বাঁকে করে জল নিয়ে আসছেন তারা মন্দির থেকে দূরে মন্দিরের পিছন দিকের গেট এবং সামনের যে মেন গেট সেখানে সামাজিক দূরত্ব বিধি মেনে তারা সেই জলটা মন্দিরের গেটে ঢেলে দিয়ে তারা বাবার কাছে যেন পুণ্য অর্জন করেছেন এরকম ভেবে তারা কিন্তু বাড়ি ফিরছে। আর এক কথাই বলা যেতে পারে, কড়া প্রশাসনিক নিরাপত্তায় উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া এবং দিগঙ্গার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যে মন্দির রয়েছে সেই মন্দিরে করোনা বিধি কড়া নিরাপত্তার মাধ্যমে ঢেকে ফেলা হয়েছে প্রশাসনিক নিরাপত্তা। সেই জায়গা দাঁড়িয়ে পুণ্যার্থীরা আক্ষেপ প্রকাশ করেছেন যে এবছরে লোকনাথ শ্রী ব্রহ্মচারীর মাথায় জল ঢালতে পারেনি, কিন্তু তারা মন্দির পর্যন্ত পৌঁছতে পারবে, মন্দিরের পাশ থেকে দূর থেকে বাবার জন্য প্রার্থনা করে ফিরবেন। এই দৃশ্য দেখা যাচ্ছে গোটা উত্তর চব্বিশ পরগনার টাকি রোড ধরে দিগঙ্গার পাশাপাশি মাটিয়া থানার টাকি রোড এবং কচুয়া এবং লোকনাথ মন্দির চত্বরে। শান্তনু, ধন্যবাদ। ধন্যবাদ মুক্ত, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। এবার যারা পুণ্যার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব এবং তারপরেই কথা বলে নেব মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। জানি সবাই মুখে শুনছি যে মন্দির বন্ধ, তাও যদি মন্দির বন্ধ হয় বাবার ওখানে মন্দিরের সামনে গিয়ে জল ঢেলে আসবে, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা তো রাস্তায় বেরিয়েছেন, একটা করে মাস্ক পরা উচিত ছিল। মানে কোট করার থেকে জলটা নিয়ে আসছেন, মন্দিরে তো ঢুকতেও পারবেন না, তাহলে জলটা কি করবেন? মন্দিরের সামনেই ঢেলে দেবো। আচ্ছা, কি নাম আপনার? শম্ভু ভান্ডারী। যে হবে
আচ্ছা হ্যাঁ, এত কষ্ট করতে হতো না। এখন আমাদের এই আসতে পথে অনেক ঝামেলা হয়েছে, পুলিশ মারধর করেছে বা ফেলে দিয়েছে। আচ্ছা, আপনারা এসছেন কোর্ট থেকে? মানে এই জলটা কোন ঘাট থেকে নিয়ে আসছেন? বাগবাজার থেকে হেঁটে হেঁটে আসছেন, কিন্তু মন্দিরেতে গিয়ে জল ঢালতে পারবেন না, কি করবেন? না ঢালতে পারি, আপনার নাম? কোভিড মেনে, বিধিকা মেনে সরকারের কোভিড আমরা মান্যতা দিয়ে আমরা কখনো জল দিচ্ছি না, কিন্তু জোরপূর্বক কাটছে, আমরা তো তাকে মারতে পারি না। প্রশাসনিক ডিপার্টমেন্ট যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সে ভাষা আমরা বলতে পারবো না। দুধপুকুরে জল ঢালবেন? কোর্ট থেকে এসেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ। আর এই জলটা কোর্ট থেকে আনলেন? জল তো ঢালতেই দেবে না, মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমার জ্যাঠা খুব অসুস্থ। আচ্ছা, জ্যাঠা স্বপ্ন দেখেছিলেন যে উনি চাকলা মন্দিরে পুজো দিতে আসবেন, তো সেই ক্ষেত্রে আমরা জানতাম না যে এখানে বন্ধ আছে। তো আমরা আসার উদ্দেশ্য হলো যে উনি আমাদেরকে বললো যে অসুস্থ মানুষ, উনি হার্টের পেশেন্ট, যে বললো যে চলো আমরা চাকলা থেকে ঘুরে আসি। তো আমরা বললাম যে হয়তো বন্ধ থাকতে পারে, আমরা ভেবেছিলাম যে বন্ধ থাকলে ঘুরে চলে আসবো, সেই ক্ষেত্রে আমরা এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবরাজ মিত্র। কোভিড মেনে, বিধিকা মেনে যে সরকারের কোভিড আমরা মান্যতা দিয়ে আমরা কখনো জল দিচ্ছি না, কিন্তু জোরপূর্বক কাটছে, আমরা তো তাকে মারতে পারি না। প্রশাসনিক ডিপার্টমেন্ট যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সে ভাষা আমরা বলতে পারবো না। ওরা যথেষ্ট দিন রাত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে সার্বিক সাফল্য করেছে, তার জন্য আমরা মন্দির পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞ। মন্দিরের মেন গেট বন্ধ, প্রশাসন ঘিরে ফেলেছে? টোটাল প্রশাসন ঘিরে ফেলেছে, টোটাল মন্দিরটাই বন্ধ। আচ্ছা আচ্ছা, কেবলমাত্র পূজা হচ্ছে না, এবং যজ্ঞটা হচ্ছে, তার কোনো ভক্তকে ভেতরে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। এর জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমাদের দেগঙ্গা থানার আইজি মাননীয় অজয় কুমার সিংহ এবং আমাদের বর্তমান চাকলা আউটপোস্টের ওসি অফিসার ইনচার্জ মনোজ কুমার দাস মহাশয়কে আমি কৃতজ্ঞতার পাশে রাখবো, সঙ্গে আমাদের দ্বিতীয় সৌম্যজিৎ বড়ুয়া। আপনার নাম? অক্লান্ত পরিশ্রম করার ফলে আজকে অনুষ্ঠানটা আমরা সার্বিক করতে পেরেছি ভক্ত ছাড়া। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার পালি। দেখুন, ভক্ত হচ্ছে ভগবান পাবে আর ভগবানও ভক্ত পাবে। আর জন্মাষ্টমীর লোকসভার 291তম জন্মদিবস পালন হচ্ছে। যাই হোক, মোটামুটি প্রশাসনের তরফ থেকে বলুন, আমাদের আশ্রমের তরফ থেকে বলুন, সব কিছু মানে কোভিড-19 জন্য একদম পুরোপুরি মেন গেট বন্ধ। আমাদের পূজা পাঠ যোগ্য যেমন হয় হচ্ছে, কিন্তু পুণ্যার্থীরা মানে মানছে না, মানছি বলতো তারা বাবাকে দর্শন করতে চাইছে, যে আমরা বহু আঁকা আতঙ্কিত নিয়ে, বহু আশা নিয়ে বাগবাজার ব্যারাকপুর ঘাট থেকে হেঁটে হেঁটে আসছি, অন্তত বাবাকে দর্শন করতে যায়। আচ্ছা, তা বাধ্য হয়ে দর্শন করার জন্য মানে সামাজিক দূরত্ব বিধি মেনে আপনারা মেনে সব কিছু রক্ষা করে, যেটা কোভিড-19 নিয়ম অনুযায়ী জল ঢালা হচ্ছে কি? জল ঢালা পুরো বন্ধ করে দিয়েছে। ভক্তরা যারা নিয়ে আসছে ওই কি মেন গেট বন্ধ, তারা বলছে আমি এত কষ্ট করে নিয়ে এসেছি, কি করবো সেই জলটা গেটের সামনে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? সুদেব ব্যানার্জী।